বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা, আজকে আমরা খোয়াই স্বপনপুরি হলে একটা কোঅর্ডিনেশন মিটিং আমাদের হয়েছে, যে মিটিংয়ে রাজ্যের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি, রাজ্যের মাননীয় মন্ত্রী অবিনাশ আর অনিমেষ দেববর্মা ত্রিপুরা মথা, আমাদের প্রাক্তন মন্ত্রী মেবার কুমার চমতিয়া, আমাদের বিধায়ক ত্রিপুরা মথা এবং অন্যান্য কার্যকর্তারা যারা উপস্থিত, আমাদের প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা আইপিএফটি, সকলে মিলে আমরা একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি। আপনারা জানেন ইতিমধ্যে রাজ্য স্তরে বিজেপি আইপিএফটি দলের সঙ্গে জোটে এসছেন আমাদের ত্রিপুরা মথার বন্ধুরা, এবং 2023 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে 13টি আসনে ত্রিপুরা মথা বিধায়ক হিসাবে বিজয়ী হয়। পরবর্তী সময়ে বিগত এক বছর যাবৎ বিরোধী দলের আসনে বসে রাজ্যের বিভিন্ন গঠনমূলক আলোচনায় তারা অংশগ্রহণ করেন এবং তারাও চায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক। রাজ্যের বিভিন্ন বিষয়গুলি রাজনৈতিক সামাজিক অবস্থার নিরিখে বর্তমানে বিজেপি আইপিএফটি দলের সঙ্গে ত্রিপুরা মথার দল আমাদের জোটে সামিল হয়েছে। এখন আমাদের ত্রিদলীয় আমাদের সম্মিলিত জোট ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মথার। আজকে আমরা এখানে খোয়াই স্বপনপুরি হলে বিজেপি আইপিএফটি এবং ত্রিপুরা মথার নেতৃত্বদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যে আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কমিটি করব, সেখানে প্রত্যেকটা দল থেকে 3 জন করে সদস্য থাকবেন এবং প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্রে অর্থাৎ মণ্ডলে আমাদের এরকম একটি কোঅর্ডিনেশন কমিটি হবে, যেখানে যেখানে বিধায়ক রয়েছে সেখানে বিধায়ক এবং 3 দলেরই নির্বাচিত মানে প্রতিনিধিরা নেতৃত্বরা সেই কমিটিতে থাকবেন। আমাদের একটাই লক্ষ্য ত্রিপুরার উন্নয়ন, এবং আমরা একটাই লক্ষ্য যে জনজাতিদেরকে পেছনে রেখে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা কখনোই সম্ভব নয়। এবং আপনারা জানেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা জনজাতিদের আর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নে প্রচুর যোজনা তৈরি করেছেন, বাজেটে প্রচুর অর্থ বরাদ্দ করেছেন। আমাদের একটাই লক্ষ্য জনজাতিদের নিয়ে আগামী দিনে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা 3 দলীয় জোট একত্রিত হয়ে আমরা জোট করে আমরা ত্রিপুরাতে লোকসভা নির্বাচনে উপনীত হচ্ছি। আমাদের লক্ষ্য যে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে যে বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ যেমন লড়ছেন, তেমনি পূর্ব ত্রিপুরা আসনে কৃতি দেবী দেববর্মন আমাদের পূর্ব আসন থেকে লড়ছেন। আমাদের একটাই লক্ষ্য যে বিগত দিনের যত রেকর্ড হয়েছে লোকসভা নির্বাচনে সমস্ত রেকর্ডকে চুরমার করে আমরা আমাদের প্রার্থীদের জিতাবো এবং বিরোধী দলকে তাদের জামানত জব্দ করার, বাজেয়াপ্ত করার আমাদের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে আজকের মিটিং অত্যন্ত সফল হয়েছে। আমরা রাজ্যবাসীর কাছে একটা বার্তা দিতে চাই যে ত্রিপুরা মথা, আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টির যে জনজাতি মোর্চা, আজকে আমরা একসাথে আগামী দিনে লক্ষ্য রেখে কাজ করব।